আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী আজকে একটাম চৌধুরী ফাউন্ডেশন থেকে পুলিশের জন সদস্য মারা গিয়েছিলেন তার মধ্যে সাতজনকে আগে দিয়েছিলাম পঞ্চাশ হাজার করে আজকে নোয়াখালীর এসপির মাধ্যমে পাঠিয়ে দিলাম আরও পঞ্চাশ হাজার করে সাড়ে তিন লক্ষ আজকে জার্নালিস্ট দুইজনের মৃত্যুর খবর পেলাম ভোরের কাগজ আর একটি কী যেন তাদের দুই সাংবাদিকের জার্নালিস্টের ফ্যামিলির জন্য আমি এক লক্ষ টাকা পাঠিয়েলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে আরও দুই লক্ষ টাকা দিলাম লোকাল সাংবাদিকদের জন্য কেউ করোনা আক্রান্ত হলে তাকে যেন তার ফ্যামিলিকে দশ হাজার টাকা করে দেওয়া হয় এই জন্য আমি দুই লক্ষ টাকা অ্যাডভান্স করে ডিসি সাহেবের কাছে রেখেছি লোকাল জার্নালিস্ট কেউ আক্রান্ত হলে সে যেন তার পরিবারের জন্য চিন্তা করতে না হয় আজকে নোয়াখালীবাসীর জন্য সবচেয়ে বড় খবর হলো গতকালকে আমাকে এস পি সাহেব ডিসি সাহেব অনুরোধ করেছে যে নোয়াখালীতে ভেন্টিলেশন নেই আইসিউ নেই তো একটু তদবির করার জন্য তো আমি চিন্তা করলাম তদবির তো এক জায়গায় করতে পারে সে হলো আমাদের নোয়াখালীর ঠিকানা আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের আমি সাথে সাথে কাদের ভাইকে ফোন করলাম এবং বিশেষ রিকোয়েস্ট করলাম যে কাদের ভাই এই নোয়াখালীর মানুষ মরার আগে যেন একটু শান্তি পায় এটার জন্য আপনি যদি একটু ব্যবস্থা কী কী করতে হবে আমি বলি যে আপনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে দশটা আইসিউর ব্যবস্থা করে দেন কদারাও আমি এখনই বলছি যে কথা সেই কাজ আজকে ডিসি অফিসে যখন এসব সামগ্রী বিতরণ করতে গেলাম তখন ডিসি সাহেব আমাকে বলল এমপি সাহেব আপনার তো সাকসেস আমি কি কয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ফোন করছে এবং আমাদের এখানকার সিভিল সার্জনকে বলে দিছে জায়গা খোঁজার জন্য এবং এ আইসিউ চাহিদাপত্র দেওয়ার জন্য আমি সিভিল সার্জনের সাথে ডিসি অফিস থেকে টেলিফোনে কথা বলি তো সিভিল সার্জন আমাকে জানাইলো স্যার আমি তো পাঠিয়ে দিছি তারা এখন জায়গা দেখার জন্য বলছে আমি কোচি জায়গা দরকার হাসপাতালে আমরা একটা কেবিন ইয়ে খালিই করে দিব যেহেতু আমি নেওয়াখালি হাসপাতালের সভাপতি এই কথা বলার পরে ওইখানে আরমো ছিল আরও ডাক্তাররা ছিল ডাক্তার এলআ ছিল ডাক্তার মাহবুব ছিল এরা এরা বলল যে ইয়াটা আসলে আমরা ব্যবস্থা করব এই জন্য নোয়াখালীর জন্য একটু সুখের খবর যে আমার কাছে কেন জানি মনে হলো পূর্ব দিগন্তে কিছুটা আলোর ঝুলকে নিয়ে দেখতে পেলাম নোয়াখালীতে নোয়াখালী মানুষ সরকার অসহায় সরকার অসহায় তারা আপনাদেরকে আটকাতে পারে নাই কিন্তু এখন আপনাকে আপনি আপনাকে বাঁচাতে হবে আপনাকে আপনি কাজকর্ম করুন কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে আমি যেমন গণপরিবহনের ব্যাপারে আজকে বলছি মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠাইতে পারবে না এবং এক সিটে একজনে বেশি বসতে পারবে না তারা আমাকে কথা দিয়েছে যে এইভাবেই তারা চালাবে গণপরিবহন যদি চলে আর আমি ওসিকে নির্দেশনা দিয়েছি মাইজদি শহরে বিশেষ করে মাস্ক ছাড়া যাকে দেখবে তাকে জরিমানা করার জন্য আমি ডিসিএসপি দুজনকেই আজকে নির্দেশনা দিয়ে এসেছি যে জরিমানা করার জন্য কারণ মাস্ক ছাড়া যদি মাস্ক না থাকে তাইলে এটা সবচেয়ে বেশি সংক্রামক এই মাস্কের জন্য আপনার হাতে কিছু থাকুক বা না থাকুক কিন্তু মুখে যদি মাস্ক থাকে তাহলে আপনি নব্বই পার্সেন্ট শিওর যে আপনি এই করোনা থেকে আক্রান্ত হবেন না অতএব আপনারা প্রত্যেকে মাস্ক ছাড়া বের হবেন না দোকানপাটে যাবেন কিন্তু দয়া করে আমি আবারও অনুরোধ করছি দয়া করে মাস্ক পরে বের হবেন নিজেকে সেভ করে চলবেন নিজের জীবন নিজের আর একটা কথা মনে রাখেন আপনার জন্য আপনার ফ্যামিলি যেন আক্রান্ত না হয় এই জিনিসটা অবশ্যই শুনুন যেমন আমি আজকে বেরিয়ে গেলাম ডিসি অফিসে মিটিং করে এসে আমি ঘরে ঢুকার আগে আমার কাপড় চোপড় খুলে আমি গোসল করে তারপরে গা আর ওই কাপড় চোপড়গুলো আমি মিনিমাম চল্লিশ মিনিট সাবানের পানিতে ডুবিয়ে রাখতে বলেছি এই ধরনের সাবধানতা না হলে কিন্তু রক্ষা নেই আপনারা ভালো থাকুন আমার হৃদয়ের ভালোবাসা রইল আপনাদের জন্য ইনশাল্লাহ বেঁচে থাকলে ভবিষ্যতে আরও কথা হবে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু